হ্যালো, উই আর লাইভ নাও। তো আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাসে শিখিয়েছি টেন্স এবং ভার্বের একটা ক্লাসিফিকেশন আমি তোমাদেরকে শিখিয়েছি। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে মানে শেখাতে চলেছি, তোমরা সেটা বোর্ডে দেখতেই পাচ্ছ। আমি তোমাদের আজকে ভয়েস সেন্স শেখাতে চলেছি। ভয়েস সেন্সের একটা বেশি কিছু রুলস রয়েছে। তো এখানে আমি আটটা সেন্টেন্স নিয়েছি। এই আটটা সেন্টেন্সের মধ্যে চারটে আছে ইনডিফিনিট, আর চারটে আছে হচ্ছে চারটে রয়েছে হচ্ছে প্রেজেন্টের। এই চারটে হলো প্রেজেন্টের এবং এই চারটে হলো রয়েছে আমার পাস্টের। তো দেখো, এইটা আমার প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে, এগুলো আমার পাস্ট টেন্সের মধ্যে পড়ে। তো টোটাল বারোটা টেন্স আছে, তোমরা ভালো করেই জানো টোটাল বারোটা টেন্স আছে। তো এই বারোটা টেন্সের মধ্যে টোটাল নখানা টেন্সের ভয়েস চেঞ্জ হয়। কী বললাম, প্রত্যেকটা এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং তোমরা নিশ্চয়ই অবগত আছো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যে এই যে এই যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এইটা এবং এই যে এইটা, এদের ভয়েস চেঞ্জ হয় না। ঠিক আছে, তো কেন কেন হয় না সেটা হচ্ছে তোমাদের কারণটা আমি বলে দিই। কারণ এখানে দুটো টেন্স একসাথে কাজ করে। তুমি দেখো, তুমি এখানে পারফেক্টের ফর্মও পাবে আবার কন্টিনিউয়াসের ফর্ম পাবে। তো একই সঙ্গে দুটো টেন্সের জন্য, মানে একই সঙ্গে দুটো টেন্সের রূপের জন্য, ফর্মসের জন্য এখানে কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। তো আমরা দেখো ইজিলি কীভাবে আমরা ভয়েস চেঞ্জটা এখান থেকে শিখে নিচ্ছি। তো প্রথম আমরা দেখে নিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা দেখতেই পাচ্ছ হি গোজ টু স্কুলে, যে মানে কেন মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হলো সেটা তোমাদের আগে আমি বলে দিই, তাহলে তোমাদের বেটার হবে। তো মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হওয়ার কারণ হচ্ছে যেহেতু কর্তা মানে সাবজেক্ট কী আছে, সাবজেক্টটি থার্ড পার্সন, সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাই মেইন ভার্বের মেইন ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। তো তোমরা এই পয়েন্টটা নোট করে নেবে, কেন এস বা ইএস যোগ হয়েছে তোমাদের, সেই কারণটা আমি বলে দিলাম। সাবজেক্টটি যদি থার্ড পার্সন, দেখো তোমরা দেখে নাও, আমি সরে যাচ্ছি, তোমরা একটু দেখে নিও। যদি সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার রয়েছে, সেই জন্য হচ্ছে কি মানে সাবজেক্ট কর্তা হি হচ্ছে, দেখো থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার সে, তো সেই জন্য কি হয়েছে না, এটা আমার মানে মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। তো এটা তোমরা লিখে নেবে, তো এটা তোমরা নোট ডাউন করে নেবে। তো আমি এখন তোমাদের যেটা শেখাতে চলেছি, তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে। দেখো ভয়েস চেঞ্জের একটা রুলস তোমাদেরকে আমি একটা জেনারেল রুলস আমি তোমাদেরকে এখানটায় বলে নিই, সেটা হচ্ছে তোমরা দেখে নেও। এমনি যদি আমি সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে, এই এগ্রিমেন্টে কিন্তু হয়। কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমি এখানে অবজেক্ট আসবে, আচ্ছা এত দূরে আমি সাবজেক্টটাকে লিখে নিলাম, কারণ আছে, কারণ এখানে কিছু অ্যাড করব। আচ্ছা এরপরে কী থাকবে, এখানে যে কোনো একটা হয় অক্সিলারি, এই ইউএক্স আই দিলাম, হয় মোডাল, নইলে বি, তাহলে হয় অক্সিলারি ভার্ব, নাহলে মোডাল ভার্ব, নাহলে বি ভার্ব, ঠিক আছে, নাহলে হ্যাজ বা হ্যাভ ভার্ব, এই যে একটার মধ্যে যে কোনো একটা হবে তোমার, দিতেই হবে। তাহলে ঠিক আছে, আমি তোমাদেরকে তো ভার্বের ক্লাসিফিকেশন কেন শিখিয়েছিলাম, দেখো তাহলে হয় অক্সিলারি বসবে, নহলে মোডাল বসবে, নহলে বিভার বসবে, নাহলে হ্যাভ ভার্ব বসবে, এই ভার্ব বলবে হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের থার্ড ফর্ম, তোকে MV3 লিখে দিলাম, মেইন ভার্বের থার্ড ফর্ম, তারপরে হচ্ছে বাই, সবার শেষে হচ্ছে আমার সাবজেক্ট। এই যে হচ্ছে আমার ভয়েস চেঞ্জের একটা জেনারেল রুলস, তোমরা দেখে নাও। কিচ্ছু না কিচ্ছু না, ভয়েস চেঞ্জ একদম ইজি। তার মানে কি আমার সাধারণ স্ট্রাকচার কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এইবার আমি এখানে কী ইউজ করছি, দেখো প্রথমে অবজেক্টটা নিয়ে নিলাম, তারপর অক্সিলারি মোডাল বি হ্যাব, এই চারটে জিনিসের মধ্যে যে কোনো একটা আমাকে ব্যবহার করতে হবে। এবার মেন ভার্বের থার্ড ফর্ম মানে যদি আমি গো রয়েছে এখানে, গো এন্ড গান বসবে, তারপরে হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট, এটা হলো আমার ভয়েস চেঞ্জের একটা, এবং শেষে একটা ফুল স্টপ দিতে হবে। এটা হচ্ছে আমার ভয়েস চেঞ্জের একটা জেনারেল রুলস, ঠিক আছে। এইবার আমি তোমাদের যেটা মানে এখন আমি তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে এবার আমি ভয়েস চেঞ্জটা এবার করবো। তো দেখো একটু ইলেকট্রিকের সমস্যা হয়েছিল, তো দেখো যেটা আমি শেখাচ্ছিলাম এখন তোমাদের যে ভয়েস চেঞ্জটা কীভাবে আমি করব, তোমাদের যদি না দেখা যায় আমি দেখে দেখে করে দিচ্ছি, ঠিক আছে অসুবিধা নেই, আমি দেখে নিচ্ছি।
তো প্রথমটা যদি আমি ভয়েস চেঞ্জ করি তাহলে দেখো প্রথমটা তাহলে কি হবে, তাহলে হি গোজ টু স্কুল, তাহলে এটা আমার সাবজেক্ট, এটা আমার ভার্ব, এটা আমার অবজেক্ট, তাই তো? তাহলে সাবজেক্ট ভার্ব আমি পেয়ে গেছি, তাহলে প্রথমে আমার কি আসবে, প্রথমে আমার স্কুল আসবে, প্রথমে আমার স্কুল এলো, স্কুল, ঠিক আছে? তারপরে স্কুল, তারপরে হচ্ছে একটা কি বি ভার্বের মধ্যে কিছু একটা পাঠাতে হবে, তাহলে অ্যাম ইজ আরের মধ্যে কিছু একটা পাঠাতে হবে, তাহলে আমি স্কুল যেহেতু থার্ড পার্সন তাহলে ইজ, স্কুল ইজ, এর হচ্ছে গান, জি ও এন ই, গান বাই, হি থাকলে হয় হিম, আমি ওইটা লিস্টটা দিয়ে দিচ্ছি একটু পরে যে কী থাকলে কী বসে, তাহলে স্কুল ইজ গান বাই হিম, এটা একটা। এইবার দু নম্বরটা কী হবে আমরা দেখে নিই, এই যে এই সেন্টেন্সটা আমরা দেখে নিই, তাহলে আবার সেই স্কুল হচ্ছে আমার, এটাও ঠিক অ্যামিজারের মধ্যে যেহেতু থার্ড পার্সন ইজ। আচ্ছা এখানে যদি আইএনজি ছিল বলে এখানে একটা জিনিস এক্সট্রা ছিল, বিং, বিই আইএনজি, এই একটা জিনিস আমার এক্সট্রা, স্কুল ইজ বিং, আবার সেম গান বাই হিম, তোমরা দেখে নাও স্কুল ইজ গান বাই হিম, ঠিক আছে? এইবার স্কুল ইজ গান বাই হিম, আচ্ছা এইবার যে সেন্টেন্সটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে দেখে নাও, এই যে হি হ্যাজ গন টু স্কুল, আমি বলেছিলাম এইটার ভয়েস চেঞ্জ হয় না, আমি কেটে দিয়েছিলাম, তাহলে হি হ্যাজ গন টু স্কুল হলো পারফেক্ট টেন্স, তাহলে পারফেক্ট টেন্সে আমরা কী করবো, আমরা পারফেক্ট টেন্সে করবো, তাহলে আবার সেই স্কুল লিখবো আমাদের নিয়ম অনুসারে, স্কুল, তাহলে স্কুল থার্ড পার্সন, তাহলে হ্যাজই বসবে, স্কুল হ্যাজ, হ্যাজ থাকলে একটা বিন বসাতে হয়, কী বসাতে হয়, এই যে দেখো এইটাই হচ্ছে চেঞ্জ, স্কুল হ্যাজ বিন, আবার সেম গান বাই হিম, তোমার দেখে নাও স্কুল ইজ গান বাই হিম। আচ্ছা এবার নেক্সট, এটা দেখো এখানে হয়ে গেছে, এইবার আমি এই এখানে তিনটে ভয়েস চেঞ্জ হয়ে গেলো, এবার এখানকার তিনটে আমি তাহলে এর দেখো একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কারণ ওয়েট গোয়ের পাস্ট ফর্মে, দেখো গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে এটা, একদম সিম্পল পাস্ট ফর্ম হচ্ছে গোয়ের পাস্ট ফর্ম, ওয়েন্ট রয়েছে, তাহলে গোয়ের পাস্ট ফর্ম যদি ওয়েন্ট হয় তাহলে পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিটের ভয়েস চেঞ্জের রুলস কী হবে আমরা একটু এখানে করে নেব, তোমরা হয়তো ওখানে দেখতে পেয়েছো, তাহলে আমি এখানে যদি করি, একে মুছে দিই এখান থেকে করি, তাহলে স্কুল প্রথমেই হবে, আবার স্কুল, স্কুলের পরে কী হবে, তাহলে হচ্ছে আবার এই যে অ্যামিজারের পাস্ট ফর্মের মধ্যে তাহলে আমার ওয়াজ হবে, তাহলে তোমরা দেখো সেই ভার্বের লিস্টটা তোমরা দেখিয়ে দিয়েছি, স্কুল ওয়াজ ভার্বের থার্ড ফর্ম, গান বাই, হি থাকলে হিম হয়, দেখো দেখে নাও, এই যে তোমরা দেখে নাও স্কুল ওয়াজ গান বাই হিম। আচ্ছা নেক্সট এবার কী হয় তোমরা দেখে নাও, স্কুল ওয়াজ গান বাই, এবার এবার তোমরা দেখে নাও এই যে এখানটা যদি আমি করে নিই, তাহলে হি ওয়াজ গোয়িং টু স্কুল, তাহলে আমি স্কুল, আবার ভার্বের এই যে ওয়াজ বসবে, দেখো এখানে যদি ইজ বসে তাহলে এটা ওয়াজই হবে, সেম জিনিস, তাহলে স্কুল ওয়াজ আইএনজির জন্য হচ্ছে বিং, স্কুল ওয়াজ বিং, আবার ভার্বের থার্ড ফর্ম গান বাই হিম, এনাও তোমরা একটু দেখে নাও, এই যে স্কুল ওয়াজ বিং গান বাই হিম, এই যে স্কুল ওয়াজ বিং গান বাই হিম। আচ্ছা নেক্সট, এবার এবার নেক্সট, এবার হচ্ছে তাহলে এই যে হি হ্যাড গান টু স্কুল, আমি একটু এটা নিচের দিয়ে করি, বোর্ডে রিফ্লেকশন আসে সেই জন্যে, বোঝার জন্য কিছুই নয়, বোর্ডে রিফ্লেকশনটা যদি তোমাদের অসুবিধা না হয় দেখতে, সেই জন্য আমি এখান থেকে এটা এখানে করছি, তাহলে হি হ্যাড গান টু স্কুল, তাহলে আবার স্কুল, স্কুল, আচ্ছা এইবার হচ্ছে স্কুলের পরে আমি কী বসাবো, হ্যাডই থাকবে, এটা কোনো চেঞ্জ হয় না, হ্যাড হ্যাড থাকলে একটা বিন বসে, তোমাদের আগেই বলেছি স্কুল হ্যাড বিন, গান বাই হিম, এই যে দেখো স্কুল হ্যাড বিন গান বাই হিম, স্কুল হ্যাড বিন গান বাই হিম, ঠিক আছে? এই যে স্কুল হ্যাড বিন, এখানে রয়েছে বাই, গান বাই হিম, তোমরা দেখে নাও ভালো করে দেখে নাও, বোর্ডে রিফ্লেকশন আসছে আলোর জন্যে, ওটা আমি ভালো করে আবার করে দিই, ওয়েট করো বন্ধুরা, এই এখান থেকে করি, স্কুল হ্যাড বিন, এই যে গান বাই হিম, এই স্কুল হ্যাড বিন গান বাই হিম, স্কুল হ্যাড বিন গান বাই হিম, এই যে ভয়েস চেঞ্জ হয়ে গেল।
তো এই যে তিনটে তিনটে মানে টোটাল আটটার মধ্যে আমার ছটা ভয়েস চেঞ্জ হলো, আমরা শিখে নিয়েছি। আমি টোটাল বোর্ডটা ক্লিয়ার করে দিই, তোমরা চাইলে পরে স্ক্রিন তোমরা হচ্ছে খাতাতে টুকে নেবে সুন্দর করে, ঠিক আছে? আমি দুদিকেই তোমাদেরকে দিয়ে দিলে এখানে হচ্ছে একটু অসুবিধা হবে, আমি দেখতে ওই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। স্কুল হ্যাজ বিন গান বাই হিম, তো আমি মুছে দিচ্ছি। এবার আর বাকি থাকছে আর তিনটে, ঠিক আছে? ভয়েস চেঞ্জ মানে বেসিক এটা। হ্যাঁ, তোমরা এই বেসিকটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে শিখবে, তার জন্য তোমাদের আগে আমার যে দুটো ক্লাস রয়েছে দুটো ক্লাস খুব মন দিয়ে দেখতে হবে, নাহলে তোমরা কিন্তু এটা একটু বুঝতে অসুবিধা হবে। সেটা হচ্ছে তোমরা জানো যে ভার্বের ক্লাসিফিকেশান এবং টেন্স, টেন্স ইন টেন্স 10 মিনিট তোমরা এই ইংলিশের যে প্লেলিস্ট পাবে সেই প্লেলিস্টটিকে দেখে নেবে, ঠিক আছে? আর আচ্ছা, এইবার আমি তোমাদের যেটা বলবো হচ্ছে যে ফিউচার টেন্স রয়েছে, তো ফিউচার ইনডিফিনিট প্রথমে হয় এক, তাহলে 6, 7, 8, 9 নম্বর থেকে আমরা করব। 9 নম্বরে কী রয়েছে দেখো, তোমার রয়েছে আমি বলতেই পারি হি উইল গোজ টু স্কুল, হয়ে গেল। আচ্ছা, 10 নম্বরে কী বলতে পারি, হি উইল বি গোয়িং টু স্কুল, হি উইল বি গোয়িং টু স্কুল। 11-এ কী আছে, হি উইল হ্যাজ ভার্বের থার্ড ফর্ম গান টু স্কুল, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এইবার আমার 12 নম্বরে লিখতে পারি, হি উইল হ্যাজ একটা বিন ভার্বের সঙ্গে আইএনজি গোয়িং টু স্কুল। তো কত, তাহলে এই হচ্ছে যে চারটে সেন্টেন্স রয়েছে সব, এগুলো সব ফিউচার টেন্স রয়ে গিয়েছে। কী রয়েছে এগুলো বন্ধুরা, এগুলো সব ফিউচার টেন্স, এগুলো সব ফিউচার টেন্স, এগুলো সব ফিউচার টেন্স। তাহলে তোমাদের এটা দেখে কোনো খবরের কোনো দরকার নেই। তাহলে প্রথমে যে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তো এগুলো রয়েছে। এবার আমি এই 9 নম্বরে ভয়েস চেঞ্জটা করবো, এখানে করবো। তাহলে হি উইল গোজ টু স্কুল, তাহলে আমি প্রথমে স্কুলটাই নেবো ভয়েস চেঞ্জ নিয়ম অনুসারে। আমি তোমাদের আগেই রুলসটা দেখিয়ে দিই যে তোমরা হয়তো খাতায় লিখে নেবে, স্কুল, স্কুলের পরে কী রয়েছে, তাহলে উইল রয়েছে, বসাও স্কুল থার্ড পার্সন, তাই উইল, তাই স্যাল উইল কোথায় পড়ে তোমাদের তাও বলে দিয়েছিলাম। স্কুলে উইল থাকলে বি বসাতে হয়, এটাই হচ্ছে কথা। স্কুল উইল বি ভার্বের থার্ড ফর্ম গান বাই হিম। আচ্ছা, 10, 10 নম্বর, এইবার আবার সেম, স্কুল উইল বিং হবে, শুধু মানে বিং, স্কুল উইল বি বিং হয় না, স্কুল উইল বিং গান বাই হিম, যেহেতু আইএনজি ছিল তাই। 11, এটার হয় না, তোমরা আগেই জানো, আমি বলেই দিই সেটা আগেই হবে না, কারণ এখানে হচ্ছে পারফেক্ট রয়েছে আবার কন্টিনিউয়াস রয়েছে, সেই জন্য হবে না, ঠিক আছে? এটার ভয়েস চেঞ্জ হয় না। এবার আমরা দেখে নিই 11টা, হি উইল হ্যাজ গান টু স্কুল, তাহলে আমি লিখতেই পারি হি উইল হ্যাজ বিন, দেখো উইল হ্যাজ বিন গান বাই হিম। এটা হচ্ছে আমার যে বাকি তিনটের ভয়েস চেঞ্জ হয়ে গেল। তারপর রুলস তুমি এখানে অটোমেটিক কাজ করে, যে তুমি যে রুলস আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম সেই রুলসটা তোমরা যদি একটু মিলিয়ে নেবে, দেখবে রুলসটা অটোমেটিক্যালি তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, রুলসের সেখানে কোনো ডিফারেন্স হবে না, ঠিক আছে? রুলস একদম ইউনিভার্সালি কাজ করবে। তো এবার আমি যেটা বলবো যে কোথায় কী বসে, আই থাকলে কী বসে, হি থাকলে কী বসে, এটা তোমরা জানো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা দেখে নাও। এই যে তোমরা দেখে নাও, সেটা হচ্ছে যে আই থাকলে মি, ইউ থাকলে ইউ, আচ্ছা উই থাকলে আস, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, ঠিক আছে? তাহলে আই থাকলে মি, উই থাকলে ইউ, উই থাকলে আস, হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম, ঠিক আছে? তো এই কটাই তুমি মনে রাখো, এই কটাই এনাফ, এই এই কটা পার্সনে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো এটা তোমার খাতাতে লিখে নিই। এই হচ্ছে ভয়েস চেঞ্জের বেসিক রুলস। এরপরে যে এক্সেপশনাল রুলসগুলো আসবে সেই এক্সেপশনাল রুলসগুলো আমি তোমাদেরকে পরপর পরপর করে করাবো,
তো আজকে এটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি গ্রামার যে WBSC যে সেলেস্টির ডেসক্রিপটিভ ইংরেজি তোমাদের রয়েছে, তার জন্য কিন্তু তোমাদের আগে গ্রামারটা ভালো করে শিখতে হবে। গ্রামার না শিখলে কিন্তু তুমি নিজে থেকে সেন্টেন্স বানিয়ে লিখতে পারবে না, তো সেই জন্য আমি তোমাদেরকে এটা খুব ভালো করে শেখাবো।